هلل يا الله يا الله، أحيا ذكرك كل قلوب نادت يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমরা মানুষ মাত্রই চাই সব কিছুর ক্ষেত্রে নিশ্চয়তা, গ্যারান্টি চাই। আজকের এই আলোচনাটি আশা করছি যুবকদেরকে খুব বেশি উপকৃত করবে। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আমাকে ছয়টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দেব। ইদমানুলি সিত্তাম মিন আংফুসিকুম আদমান লাকুমুল জান্না। 1500 বছর আগে রহমাতুলিল আলামিন, জান্নাতের কাণ্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে মানুষেরা, তোমরা আমাকে গুনে গুনে ছয়টি বিষয়ের গ্যারান্টি দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পরকালে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। ছয়টি বিষয় কি? নাম্বার ওয়ান, উসদুকু ইদা হাদ্দাসতুম। নবীজি বললেন, প্রথম গ্যারান্টির বিষয় হচ্ছে, এই গ্যারান্টি তোমরা আমাকে দেবে, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, সত্য ছাড়া মিথ্যা বলবে না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অনেক সময় আমরা বাসায় বসে থাকি আর আমরা বলি যে আমরা রওনা শুরু করে দিয়েছি, অথবা আমরা পথে আছি বহু দূরে, 2 কিলোমিটার দূরে, বলি যে এই তো বাসার কাছাকাছি। এভাবে করে আমরা হার হামেশা মিথ্যা কথা বলেই যাচ্ছি, অথচ এটাকে আমরা খুব হালকা করে দেখছি, কিন্তু এটা মারাত্মক এক অপরাধ। এটা মিথ্যার দিকে আমাকে ঠেলে দিচ্ছে, এই মিথ্যা কখনোই বৈধ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, আমাদের ত্রুটিযুক্ত আমলগুলোকে কবুলযুক্ত করে নেবার জন্য এবং আমাদের যাবতীয় ন্যাক আমলকে আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য এবং গুনাহগুলি ক্ষমা করে নেওয়ার জন্য সত্য কথা বলতে আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াইগফির লাকুম দুনুবাকুম। হে ইমানদারগণ, তোমরা যখন কথা বলবে সোজা সাপটা সহজ কথা বলবে, সত্য কথা বলবে, বিনিময়ে কি হবে? বিনিময়ে হচ্ছে তোমাদের ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যে কাজ করবে, ত্রুটি থাকলে ভুল থাকলে সেগুলিকে আল্লাহ তাআলা বিশুদ্ধ রূপে কবুল করে নেবেন। ওয়াইগফির লাকুম দুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অবশ্যই আসুন প্রিয় দর্শক শ্রোতা, এখন থেকে আমরা দৃঢ় প্রত্যয়ী হই, কথা বললে আমরা সত্য কথা বলবো। ওয়া আউফু ইদা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে কাউকে, সেটা ভঙ্গ করবে না, বরং ওয়াদা পূর্ণ করবে, কারণ হাশরের ময়দানে ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে। অতএব ওয়াদা যখন আমরা করব, দ্বিতীয় গ্যারান্টি ওয়াদা আমরা রক্ষা করব। নবীজি বললেন, আমাকে তৃতীয় তোমরা গ্যারান্টি দেবে, ওয়া আদ্দু ইদা তুমিনতুম, তোমার কাছে কেউ কখনো যদি কোনো কিছু আমানত রাখে, গচ্ছিত রাখে, কিংবা কোনো কথাও যদি তোমার কাছে আমানতে বলে, গোপনে রাখতে বলে, সেটাকে তোমরা খেয়ানত করবে না, আমানত পরিপূর্ণভাবে আদায় করে দেবে। ফোর্থ, ওয়াহফাজু ফুরুজাকুম, চতুর্থ যে গ্যারান্টির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হচ্ছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। নারীদেরকেও বলছেন, পুরুষদেরকেও বলছেন, তোমরা তোমাদের সতীত্ব বজায় রাখবে। পঞ্চম গ্যারান্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে চাচ্ছেন, সেটি হচ্ছে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখবে, পরনারীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবে না, যদি বুঝতে পারো পরনারী যাচ্ছে সামনের দিক থেকে, তাহলে তোমাদের চক্ষুকে অবনমিত রাখবে। ঠিক তেমনিভাবে নারীরাও নিজেদের চক্ষুকে অবনমিত রাখবে, পুরুষের দিকে তাকিয়ে থাকবে না। এবং সর্বশেষ কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে গুটিয়ে রাখবে, অর্থাৎ এই হাত দিয়ে অপরাধমূলক কোনো কাজ করবে না, সুদের টাকা ধরবে না, ঘুষের টাকা ধরবে না, মানুষের উপরে চড়াও হবে না, আঘাত করবে না। ইসলামিক স্কলারগণ বলছেন, এর মানে হলো আমাদেরকে আরও সংযত হতে হবে, কেউ যদি দেরি করে ফেলে, কেউ যদি লেট করে ফেলে, তার বাস্তবিক অবস্থা পর্যবেক্ষণ করা ছাড়া, তার ভিতরের অবস্থা পেছনের ব্যাকগ্রাউন্ড জানা ছাড়া তার উপরে চড়াও হওয়া ঠিক না। আর এমনিতেই এটা কখনো একজন ইমানদারের জন্য সমীচীন নয়, আমরা শুধুমাত্র তার বাহ্যিক অবস্থা দেখেই কাউকে বিচার করব। এই জন্য বলা হয়েছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, আমরা তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করব, ব্যাকগ্রাউন্ডের কথা আমরা জানার চেষ্টা করব,
কি কারণে তার এই সমস্যাটা হয়েছে সেটা জানার পরে প্রয়োজনে সে যদি পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত হয় আমরা তাকে পানিশমেন্ট দিব। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আসুন এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আল্লাহ রসুলকে গ্যারান্টি দেওয়ার চেষ্টা করি। বিনিময়ে আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন। আজ শেষ করছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هلل يا الله يا الله أحيا ذكرك كل قلوب نادت يا الله.